সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে নেমেই বিজয়ী হয়েছেন। নানাইল দুই আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মন্ত্রী হচ্ছেন। তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে বলে একটি সূত্র জানায়। তবে পূর্ণমন্ত্রী না প্রতিমন্ত্রী নাকি উপমন্ত্রী দেওয়া হচ্ছে সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি ওই সূত্র। জানা গেছে মন্ত্রী পরিষদের আকার বাড়ছে, হতে পারে রদবদলও। কিছুদিন যাবৎ এমন গুঞ্জনে উঠেছে। প্রথম দিকে নারায়ল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে মন্ত্রী করার দাবি উঠলেও চলতি বিশ্বকাপ ক্রিকেটের কারণে দায়িত্ব দেওয়া হয়নি। পুনরায় মন্ত্রিসভার রদবদল এবং আকার বড় হওয়ার গুঞ্জন উঠলেই উঠে আসে মাশরাফি বিন মুর্তজার নাম। চীন সফর শেষে দেশে ফিরলেই মন্ত্রী পরিষদ রদবদল এবং নতুন মুখ দেখা যাবে বলে জানা গেছে। মন্ত্রী পরিষদের আকার বাড়ছে এই বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর শেষে দেশে ফিরলে এই বিষয়ে জানা যাবে। তিনি বলেন মন্ত্রী পরিষদে কিছুটা সাফল্য রিসাফল হতে পারে, কিছু পদ পদবি খালি আছে এগুলো পূরণ করতে পারে। উল্লেখ্য, বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, দেশের হয়ে তার নামের পাশে আছে 265টি উইকেট। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 8 ম্যাচ খেলে নিয়েছেন 1টি উইকেট। ক্রিকেটকে কবে বিদায় জানাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা, এ নিয়ে অনেক আগে থেকেই গুঞ্জন চলছে। তার অবসরের বিষয়টি নিয়ে কেউ কেউ কটাক্ষ করছেন, আবার কেউ কেউ বলে পারফরমেন্স দিয়ে নয় মাঠে, তুই পারবি বলা মাশরাফি থাকলেই দল ভালো খেলবে। মাশরাফি তার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আরও দীর্ঘায়িত করবেন কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও বিশ্বকাপ পর্ব যে তার শেষ তা সবারই জানা। অবসরের বিষয়ে নানা আলোচনা আর সমালোচনার জবাব দিয়েছেন মাশরাফি। মাশরাফি জানালেন লর্ডসে নয় দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দেবেন তিনি, তবে সেটা কবে হবে তা স্পষ্ট করে জানাননি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও একই প্রশ্ন উঠে একটু ভিন্নভাবে। তাকে প্রশ্ন করা হলো বিশ্বকাপ তো শেষ, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? সহজ ভাষায় বাংলাদেশের সফলকামী অধিনায়কের উত্তর, আপাতত পরিকল্পনা বাড়ি যাওয়া, শনিবার রাতেই দেশের উদ্দেশ্যে লন্ডন ছাড়ছি আমরা। একই জবাব দিয়েছেন পুরস্কার বিতরণী মঞ্চেও। সেখানে মাশরাফি বলেন আমি এখন বাড়ি যাব, সেখানে গিয়ে আমার কেরিয়ার নিয়ে নতুন করে ভাবব, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যাই হোক, আপাতত বিশ্রামই তার পরিকল্পনা, এমনটাই বোঝালেন এই নারায়ল এক্সপ্রেস। যদি পাকিস্তানের বিপক্ষে শুক্রবারের ম্যাচে মাশরাফির শেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয় তবে 16 বছরের ক্রিকেট জীবনের ইতি টানবেন মাশরাফি। যদিও গত 27 জুন ESPN ক্রিকফোর দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছিলেন তার অবসরের সিদ্ধান্তটা বোর্ডের ইশারার দিকেই চলে আছে। তিনি বলেছিলেন এখনই খেলা ছাড়ছি না, আমি আরও খেলবো, বোর্ড থেকে কোনো নির্দেশনা এলে আলাদা কথা, তবে ব্যক্তিগতভাবে আমার আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার চিন্তা নেই। সে সময় বিসিবির সূত্রে জানা গেছে বিশ্বকাপের পর মাশরাফি খেলা চালিয়ে যেতে চাইলে বোর্ড তার ইচ্ছাকে সম্মান দেখাবে, কারণ মাশরাফির নেতৃত্বেই বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক উত্থান। বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি একটা আবেগের নাম। বিসিবির যদিও ধারণা বিশ্বকাপের পর হয়তো মাশরাফি নিজের অবসরের ঘোষণা দেবেন, তবে না দিলেও তারা সেটিকে আপত্তি করবে না। উল্লেখ্য, 2003 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দিয়ে যাত্রা শুরু হয়েছিল এই নারাইল এক্সপ্রেসের। ডারবানে কানাডার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন তিনি। 2019 সালে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে শেষ হলো তার বিশ্বকাপ কেরিয়ার। এই 16 বছরে 4টি বিশ্বকাপ খেলেছেন মাশরাফি। গড়ের মাঠে ইঞ্জুরির কারণে 2011 বিশ্বকাপ খেলতে পারেননি। দেশের বাহিরে 2003, 2007, 2015 এবং 2019 বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। শেষ ম্যাচে হারের পর কোনো আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের মাশরাফি বলেন কোনো আক্ষেপ নেই, আমি তো আগেই জানিয়েছি এটাই আমার শেষ বিশ্বকাপ।